দিয়ে আমরা শুরু করি। আর আজকে পবিত্র বারোই রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আমরা জানি যে আজকের এই রাতে শেষ রাতে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা সেই নবীজির উম্মত। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? আল্লাহ নিজে বলছেন যে আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে তার সামনে করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার রাসূলের সামনে আমি দরুদ পাঠাই। অতএব তোমরা যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, তোমরা এই কাজ করো, আমার রাসূলের সামনে তোমরা দরুদ পাঠাই। কত বড় মর্যাদার অধিকারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন যে আমি রব্বুল আলামিন আর আমার রাসূল বলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আমরা জানি সব জায়গায় আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বলছেন যে আমি যেমন রব্বুল আলামিন যত জায়গায় আমি আছি সব জায়গায় আমি আছি, আর এই সব প্রত্যেকটা জায়গার রহমত হলেন মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় মর্যাদা অধিকারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি নবীজিকে সৃষ্টি না করতেন, হাদিসে কুদসির মধ্যে আছে যে আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম আমার হাবিবের ওসিলায় আমি সব কিছু বানাইছি। আদম আলাইহিসসালামকে আল্লাহ পৃথিবীতে যখন পাঠাইলেন, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে দোয়া করতেছে, আল্লাহ আমার ভুল করে দিয়েছিলাম, এইসের মধ্যে আমি ভুল করে দিয়েছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কার ওসিলায় কাম করলেন? আমাদের নবী জি ওসিলায় আদম আলাইহিসসালামকে এবং দ্বিতীয় হাওয়া আলাইহিসসালামকে মাফ করলেন। যে যত বিপদে পড়ছে সবাই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহর কাছ থেকে মাফ পেয়েছে। হযরত ইউনূস আলাইহিসসালাম মাছ না খেয়ে কত বড় বিপদে পড়তে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ মাফ করলেন। কারণ কি? আল্লাহ নিজেই বলছেন যে অতি রহমত তাদের আলামিন, আমার রহমতের দরিয়ায় ঢেউ ওঠে না এই নবীজির নামটা দিলে আমি আল্লাহ তার নাম নেই, সুতরাং তোমরাও তার নাম নেই আমার সামনে তোমার দর্শন। আমার সর্দার হজর বাবা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আমার তারা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। মূল কথা হলো যে আল্লাহ বলছেন যে তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, কলিন কন্ত তুমি ভোলা পা এর আগে নবী আপনি সবাইকে জানাই দিন যে কেউ যদি আমি আপনার মহব্বত পেতে চায়, কেউ যদি চাই যে আল্লাহ আমাকে ভালোবাসুন, তাদেরকে জানিয়ে দিন সত্যমিয়মণি তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে, তাহলে এই হবে কিন্তু তোমার আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসি। আল্লাহ নিজে ভালোবাসবে যদি আমরা রাসূলকে ভালোবাসি, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানেই হলো যে রাসূলকে অনুসরণ করতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো রাইখা গেছে আমাদের জন্য সেগুলো মেনে চল। কারণ আমি যদি আপনাকে ভালোবাসি তাহলে আপনি যেটা বলবেন এটা আমি শুনব, আর আমি যদি আপনার কথা না শুনি আমি মনে মনে বলি যে আপনাকে খুব ভালোবাসি, তাহলে তো বলো না, এটা তো মনে থেকে কথা। ভালোবাসা মানেই হলো তাকে অনুসরণ করা, যা বলছে সেটা মেনে চলো, বিদায় হজের ভাষা। আমি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দেওয়া শেষ করলেন, উপস্থিত লক্ষ লক্ষ সাহাবীদের সামনে সর্বশ্রেষ্ঠ ভাষণ যেটা পৃথিবীর নবীজি সবার উদ্দেশ্যে বয়ান রাখলেন বিদায় হজের ভাষা দ্বারা কথা মাঠে, সব শেষে নবীজি বললেন যে আমি তোমাদের কাছে দুটা জিনিস আমি রেখে যাচ্ছি,
তোমাদেরকে দুইটা জিনিস আমি দিয়ে যাচ্ছি, এই দুইটা জিনিস যতদিন তোমরা ধরে থাকবা আঁকড়ায় থাকবা ততদিন তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা বিভ্রান্ত হবে না, কোনো বিপদে পড়বে না, কোনো অসুবিধা হবে না, দুনিয়াও তোমাদের জন্য মঙ্গল করে দেবে, আখেরাতও তোমাদের সফল হবে। এই দুইটা জিনিস হলো কিতাবুল লাহি ওয়া সুন্নাতুর রাসূলিহি, একটা হলো আমার কিতাব এবং আরেকটি হলো আমার সুন্নাত। এই দুইটা জিনিস আঁকড়ায় ধরতে পারছি আমরা, নদীর মধ্যে যদি কেউ করে দেয়, সমুদ্রের মধ্যে যদি কেউ করে দেয়, একটা কিছু পাইলে এটা সে আঁকড়ায় ধরে পাঁচবার জন্য। তো এই বিপদের মধ্যে নবীজি বলছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে তোমরা আঁকড়ে থাকো ততক্ষণ পর্যন্ত তোমাদের ভয় নেই, তোমাদের কোনো অসুবিধা দুনিয়াতে হবে না, আখিরাতে হবে না। নবীজি হলেন রহমত, এই রহমত শুধু আমাদের জন্য, সবার জন্য, সব প্রাণীর জন্য, সমস্ত সৃষ্টিকুলের জন্য, যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, সবার জন্য রহমত হলেন নবীজি। তো সেই নবীজিকে আমরা ভালোবাসবো আমাদের সাথে, আমাদের জন্য ভালোবাসতে হবে, কারণ নবীজিকে ভালোবাসতে আল্লাহ আমাদের জন্য ভালোবাসবে, আর আল্লাহ ভালোবাসতে তো আর কোনো কথাই নেই, তিনি এত আমরা সফল হবে এর সাথে আগে রাখতে পারবো। এখন নবীজিকে ভালোবাসা, নবীজি বলছেন যে সালামের কথা, সালাম বলছেন যে যে ব্যক্তি প্রথম সালাম দেয় তার মধ্যে কোনো অহংকার নেই, সে অহংকার আসে বেহেসতে যায়। তো সাহাবারা বাজারে, অনেক সাহাবি আছে বাজারে বেশি বেশি আসে, তো নবীজি একটা হাদিসে বলছেন যে পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এখন সাহাবিগণ, যে সাহাবিগণ বাজারে বেশি বেশি আসে তাদেরকে অন্যরা বলে যে আপনারা কি নবীজির হাদিস আপনারা শোনেন নাই, আপনারা কেন বাজারে আসে বেশি বেশি, তখন তারা বলতেন যে বাজারে বেশি বেশি আসি যাতে বেশি বেশি সালাম দিতে পারি, বেশি বেশি সালাম দেওয়া, যে আগে সালাম দিয়ে দিবে তার মর্যাদা অনেক অনেক। তাহলে এই যে হাদিসটা এই জমানায়, আমরা আজকে ১৪৪৪ হিজরি, তার মানে হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন সেই সময় থেকে আজকে ১৪৪৪ বছর হয়ে গেছে। তো প্রায় ১,৫০০ বছর পরে আমরা এখন এই আলোচনাগুলো করতেছি, আমি যে উন্নত হিসেবে এই সময়ে আসা আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটা হাদিসের উপরে যদি আমরা আমল করি যে আমি এখন থেকে আগে সালাম দিব সবাই, সামনে যেই বলুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেই বলুক সামনে আর সালাম দেওয়া হচ্ছে অন্য উত্তর দেওয়া কিন্তু আরও গুরুত্বপূর্ণ, ওয়াজিব সালামের উত্তর দেওয়া, তাইলে সালামটা আমরা সবাই যদি আগে এগিয়ে নেই আর যিনি সালামটা শুনবেন তার দায়িত্ব হলো আরও বেশি উত্তরটা দেওয়া, সবাই উত্তর দিতে হবে, অনেকে আছে করে জায়গা এরকম সালাম করে না, এটা ভাব নেওয়ার জায়গা না, এটা এমন না যে শুভ মানুষ আমাদের সাথে নবীজি এই কথা বলে নাই, নবীজি বলছেন যে আগে সালাম দিতে পারবে তার মধ্যে, তাহলে এই আমলটা যদি আমরা আজকে শুরু করে দিই দেখা যাবে যে শান্তি আসে, আর ইসলাম মানেই হলো শান্তি। ইসলামের দুইটা অর্থ আছে আমরা জানি, দুইটা অর্থ, একটা অর্থ হলো সালাম শব্দ থেকে শান্তি, ইসলাম অর্থই হলো শান্তি, কিন্তু ইসলামের আরেকটা অর্থ আছে সেটা হলো আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। ইসলামের মধ্যে কোনো যুক্তি তর্ক নাই, আল্লাহ বলছে এটা, নবীজি বলছেন এটা, এটা করতে হবে, যুক্তি দেওয়ার জায়গা ইসলাম না। কারণ কি, যুক্তি আপনি কীভাবে দেবেন, আপনি যদি এর চেয়ে বেশি জানেন নওয়াজিবিল্লাহ, এর চেয়ে বেশি জানার তো সুযোগ নাই, আল্লাহর চেয়ে বেশি কে জানবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি কে জানবে, সুতরাং আল্লাহ এবং তার নবী যা বলে গেছেন এটা আনকন্ডিশনালি নিঃশর্তভাবে বিনা বাক্যে বিনা যুক্তিতে মেনে নেওয়ার নামই হলো ইসলাম। আরবের লোকেরা ধরেন যারা মুসলমান হয়েছে বিভিন্ন ধরনের তো ছিল, হওয়ার পরে ইসলাম তো একটা ট্রেনিংয়ের ব্যাপার, কারণ সেইভাবে নিজেদের চর্চা করতে তৈরি করতে হয়। তো কিছু কিছু আরববাসী জেহাদের জন্য যখন তাদেরকে টাকা পেত তখন নানা রকমের অজুহাত দেখেন যে আমার ঘরে আমরা বাকি হয়েছে, মেয়ের বিয়া তারা বাকি, ঘরটা হয়েছে আমার বাকি হয়েছে, নানান রকমের ধরনের অজুহাত কেউ কেউ দিত, তারপরে ইমান কর্তা যা হয়েছে না তখন এরকম লোকদের উদ্দেশ্যে আল্লাহ কোরআন শরীফে বলছেন যে
আরববাসীরা যারা বলে যে আমরা ঈমান এনেছি তাদেরকে আপনি জানিয়ে দেন, তারা বলুক যে না ঈমান না, তারা আত্মসমর্পণ করেছে এই কথা বলে, তাহলে ঈমান আনাটা হলো প্রাথমিক কাজ। এরপরের কাজটা হলো আত্মসমর্পণ করা সাড়ে তার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন যে তোমরা যারা মুসলমানদের দাবি করছ, তোমরা মুসলমান নামে মৃত্যু, মুসলমান নামে মৃত্যুবরণ করবা, তার মানে এই কথা কিন্তু আল্লাহ কাফেরদেরকে বলে নাই। আল্লাহ বলছে বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই কথা বলছে ঈমানদারদেরকে উদ্দেশ্য, আমারে আপনারে আমাদের উদ্দেশ্য করে আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা ঈমান আনছো খুব ভালো কথার নাম লেখাইছ কিন্তু মুসলমান না হয়ে যেন বলো, আত্মসমর্পণ করো। আমরা এটা বলছি এটা মানত, এটা যদি আমার কাছে মনে হয় আমার ক্ষতি হইতেছে, আমি একটা জিনিস হারাই লিখতেছি, আমার এখন প্রমোশন হবে না এই কথা কইলে বা সব পা আত্মসমর্পণ করতে হবে। আমরা বলছি ইমান ইমান আনার সাথে সাথে আত্মসমর্পণ করতে হবে, তাইলেই হচ্ছে আমরা পরিপূর্ণভাবে আমরা দাবি করতে পারবো যে আমরা মুসলমান। আর আমার কাকা যে হাদিসটা বুখারী শরীফের যে হাদিসটা বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নবী তোমাদের জীবন, তোমাদের সন্তান, তোমাদের বাবা মা, তোমাদের সহায় সম্পদ যা কিছু আছে এই সব কিছুর চাইতে যদি আমি তোমার কাছে প্রিয় না হই ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারো। কত বড় এই কথার উপর আমার করলে তো কিছু লাগে। আরেকটা হাদিস আমি বলি, নবীজি বলছেন যে যে তোমাদের মধ্যে যারা ছোটদেরকে আদর করে না আর বড়দেরকে সম্মান করে না তারা মুসলমান। কথাটা কিন্তু খুব সহজ কিন্তু নবীজি বলে দিয়েছেন যে এই আমলগুলো যারা করে না তারা মুসলমানই না, তাহলে ছোটদেরকে আদর করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে, এই দুইটা কাজ যারা করে না তারা মুসলমান। এখন ধরেন এই কাজ যদি আমি না করি আর আমি ধরেন আর বাদ বাকি সবই করতেছি তা আমি তো মাঠের মধ্যেই নাই, আমাদের তো নবীজির যে ছাতাটা আছে যে গাছটা আছে এই গাছের তোলা তো থাকতেই হবো, তারপরে না আমি আমল করে সদস্য পদই নাই আমার। হ্যাঁ মন্দ বিয়ার ভাবে সাকিং দানা আল্লাহ মিয়ারি ভাতটা কবি দানা পালাই সামিন না, নবীজি বলছেন যে যারা ছোটদেরকে আদর করে না বড়দেরকে সম্মান করে না পালাই সামিন এরা আমার দলে নি না, সহজ কথা একদম সহজ কথা। আরেকটা হাদিসে নবীজি বলছেন যে যে লোক নিজে পেট ধরে খায় আর তার প্রতিবেশীরা অভুক্ত থাকে ঘরে খাবার নাই কষ্টে আছে অথচ তার কোষ খবর নেয় না সেই মুসলমান তারও ইমান নাই সে তারও সদস্য করতে। এখন ধরেন আমি সারা রাত দিবাবত বন্দিকে করতেছি কিন্তু আমার আশেপাশে মানুষ কষ্ট করতেছে তার ঘরে অনেক খাবার নাই অসুখ বিসুখ করতেছে তার চিকিৎসা নাই ওষুধ নাই আমি তার সময় দিতেছি না, তাহলে আমার ইমাদত কোনো কাজে লাগবে না কারণ ইমাদত কবুলের শর্তই হলো যে আমার তো সদস্য পদটা থাকতে হবে আমার টাকা দিতে পারবে, আমার সদস্য পদে যদি না থাকে তাহলে তো আমার প্রতি কোনো কিছু কাজে লাগবে না। এই কারণে ইসলাম কিন্তু খুব সহজ জিনিস, আল্লাহ বলছেন যে এটা খুব কঠিন করবে ইসলামকে তথা দিনের দিনের ব্যাপারে কোনো চরম বস্তি নেয় খুব সোজা জিনিস। আর সোজা কোন ধরে বলি সোজা এহদিনা সিরাতাল মুস্তাকিম যে আল্লাহর কাছে আমরা বলি আমাদেরকে সরল পথ দেখা আল্লাহ তো বলে নাই যে একা একটা পথ দিয়ে আমাদের পাওয়া যাবে আল্লাহ কাছে আমি সহজ করে দিচ্ছি, এই যে সোজা সোজা জিনিস এই কিছু জিনিসের উপর যদি আমরা আমল করি তাহলে দেখা যাবে যে নিজের মধ্যে একটা শান্তি আসে আর নিজেরটা নিজে বোঝা পায় যে আমি কি ভালো আছি না মন্দ না খারাপ হয়ে গেছি এটা কিন্তু নিজের নিজে জিজ্ঞাসা করতে পারে। তাহলে এখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে পাঠাইছেন পৃথিবীতে সবার জন্য কিন্তু রহমত হিসেবে পাঠিয়েছে, এই রহমতের বাণীগুলো আমরা যদি পালন করি নবী যে কথাগুলো বলে গেছেন সেভাবে আমাদেরকে শিখাই গেছেন সেই জিনিসগুলো যদি আমরা পালন করি তাহলে পৃথিবীতে সবার জন্য সুন্দর হয়ে উঠবে। নবী বলেন নাই যে তার নষ্ট করো তাকে বিয়ে করো সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারছে,
আবার এটারও কিন্তু আরেকটা বিষয় আছে, এখন সবাইকে নিয়ে সুন্দর করে থাকতে হবে, এখানে ধরেন সব ধর্মের লোক আছে, সব ধরনের লোক আছে, বিভিন্ন ধরনের লোক থাকতে পারে, কিন্তু এই জায়গাটাতে কিন্তু আমার খুব সতর্ক থাকতে হবে। সতর্কতা অবলম্বন করতে হবে কি, তার সাথে সম্পর্ক রাখতে যাই আমার বলা যাবে না আপনার প্রত্যেক আমার প্রত্যেক কোনটা ঠিক কোনটা বেঠিক, এটা আল্লাহ নিজে বলে গেছেন, এটা নবীজি বলে গেছেন, এটা ঠিক এটা বেঠিক, ঠিক বেঠিক করার ক্ষমতা হবে। আল্লাহ বলছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে নিশ্চয় আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম, এর বাইরে কোনো কথা, এর বাইরে আমি বলতে পারবো না যে না আমার কোনো আমার লাগে আমার কোনো আমার কোনো সবাই মিলে মেশে চলে না, বিশ্বাস এটাই তো ইমান। ইমানে আমাদের গঠন থাকতে হবে এবং আমাদের আমল আকার ঠিক থাকে। ইসলাম খুব সুন্দর জিনিস, শান্তি যেটা বলো শান্তি, এবং একই সাথে সারেন্ডার করা যে এখানে কোনো রকমের বিদ্রোহ করা যাবে না। এই যে শয়তান, যে শয়তানগুলো একটা জিনিস অস্বীকার করে দিতে শয়তান হয়ে গেছে, আল্লাহ বলছে এটা করো, শয়তান কিন্তু যুক্তি দেখেছিল এবং যুক্তিটাও কিন্তু খুব ভালো সুন্দর করে আমাদের এক ধরনের পাম দিছে, কিন্তু বলছে যে আল্লাহ তুমি তো আমারে বানাইছো আগুন দিয়া আর তারে বানাইছো আমার সাথে মাটি দিয়া, তো আমি আগুন হয়ে মাটি এসে ইয়া করবো সম্মান করবো, এটা কেন কথা, এটা কিন্তু পাম দিছে আল্লাহ, কিন্তু পামই দিছে। হ্যাঁ কিন্তু আল্লাহ বলছে যে না এখানে তোমার পণ্ডিতি করার জায়গায় না, আমি বলেছি সুতরাং এটা করতে হবে, এটা না দিচ্ছি, এটা না দিচ্ছি। আমরা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন বাউন্ডারির মধ্যে যেন থাকি, নবীজি যেই রূপরেখা দিয়ে গেছেন তার টেনে গেছেন ওইটা ইসলাম, বলছে যে একটা ঘর, একটা ঘর বানাইতে পাঁচটা, ইসলাম হচ্ছে একটা ঘরের একটা ঘর, এই ঘরটা বানাইতে পাঁচটা খুঁটি লাগে, পাঁচটা পাল্লা লাগে, এই পাঁচটা বোখারির শরীফে পড়বে হাদিস, পাঁচটা পাল্লা লাগে, সেই পাঁচটা পাল্লা কি ইমান, তারপরে ইমান মানে কালেমা, তারপরে নামাজ, রোজা, হজ, জাকাত, পাঁচটা পাঁচটা পিলার লাগে একটা ঘর বানাইতে, পাঁচটা পিলার থাকলে এটা নাম হয়ে ইসলাম। তো এই পাঁচটা খুঁটির মধ্যে আবার জমি যাতে সবার জন্য কষ্ট না হয়, এই কারণে দুইটা জিনিসকে সামর্থ্যের উপর নির্ভরশীল করে দিচ্ছে, হজ এবং জাকাত, এটা সবার জন্য বাধ্যতামূলক করে নেয়। এটা বলছে যে হ্যাঁ যাকাত যাদের সম্পদ আছে, যাদের বছর শেষে নিজের সংসার সংসার চালাইয়া যাদের সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা বা এই পরিমাণ সম্পদ যাদের থাকে জমা থাকে, যে পরস্পরকে পরে জমা করে রাখতে পারতেছে এই পরিমাণ সম্পদ, তাইলে ওই সম্পদের ব্যাপারে যাকাত খরচ। আল্লাহ বলছেন যে ওই সম্পদের শতকরা আড়াই ভাগ এটা তোমার না, এটা করিবে তাকে তার হক ফিরাই দেবে, এটা কিন্তু দান না, এটা হলো তার হক, এটা মালিক, সে মালিকের কাছে এটা তাড়াতাড়ি ফিরাই দেবে, এটা হলো জাকাত। আর হলো হজ, হজটা শুধু অর্থ না, শুধু সামর্থ্য না, এটা শরীর শারীরিক সামর্থ্যের উপরও এটা নির্ভরশীল, তাহলে যার শারীরিক সামর্থ্য আছে, আর হলো যার মক্কা শরীফ পর্যন্ত আসা যাওয়ার কত ভাড়া আছে, ভাড়া দিয়ে আসা যাওয়ার মতো অবস্থা আছে, আর যে কয়দিন তার পরিবারের লোকজন খায় বয়ে চলতে পারবে, এই ধরনের সব লোকের উপর হজ হলো ফরজ। তো এই হিসাব করলে কিন্তু আমাদের বহু লোকের উপর হজ কিন্তু ফরজ হয়ে গেছে, কারণ হিসাবটা হলো কি আসা যাওয়ার ভাড়া, আর হইল যে কদিন হজ করতে ওখানে থাকা লাগে এই কদিনটাতে পরিবারের লোকজন খায় বয়ে চলতে পারে যারা আপনার উপর নির্ভরশীল, কারণ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনাকে আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবে, এবং এটা আপনারা জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করে দেয় জিজ্ঞাসা করবে যে তোমার এই যে পরিবারের কর্তা ছিল তোমার আব্বা কিংবা তোমার অভিভাবক তোমাদের উপর দায়িত্ব পালন করছে কিনা ঠিক করে, তাদেরকে জিজ্ঞাসা করবে, আমাদের না করে তাদেরকে জিজ্ঞাসা করবে, তারা যদি মনে করে নেয় তাহলে কিন্তু মুশকিল, তাহলে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে আমরা যদি আসা যাওয়ার ভাড়া তাদের থাকে এবং শারীরিক সামর্থ্য যদি সুস্থ থাকে তাহলে তাদের জন্য হজ ফরজ। আর বাকি যে তিনটা ইমান, নামাজ এবং রোজা, এটা সবার জন্য ফরজ। রোজার ব্যাপারে অবশ্য কথা আছে যে যদি কেউ সফরের মধ্যে থাকে, মুসাফির অবস্থায় থাকে, তার যদি এমন অসুস্থ থাকে
যে অসুস্থতার কারণে রোজা রাখা সম্ভব হচ্ছে না, তাহলে তাদের ব্যাপারে বলা আছে যে রমজান যখনই তুমি সুস্থ হও রমজান মাস শেষ হলে এটা কাফারা হয়ে পড়ে, আদায় করে না, কিন্তু ছাড়ে না, আদায় করে না। তো এই পাঁচটা জিনিস নিয়ে হলো ইসলাম, আর পাঁচটা জিনিসের মধ্যে প্রথম জিনিসটাই হল ইমান। আর ইমানের বুখারী শরীফের হাদিসে আছে যে ইমানের শাখা, একটা গাছের যেমন অনেক গাঢ় থাকে ইমানেরও অনেক শাখা আছে। নবীজি বলছেন যে 77টা বেশি শাখা আছে ইমানে, এর মধ্যে প্রথম শাখা হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটার উপরে অটল অবিচল ঘোষণা দেওয়া, বিশ্বাস রাখা, অবিচল থাকা, এটা হল প্রথম এক নম্বর শাখা। আর সর্বশেষ যে শাখাটা, এই শাখাটা হল রাস্তার মধ্যে যদি কোনো কাটা কোটা বা কোনো ইট পাথর ধরেন পয়লা বেসে এটা সরাই দেওয়া, এটাই ইমানের শাখা, ইমানের অংশ। তার মানে আমরা যদি এই শেষের আমলটা যদি ইমানের শাখা মনে করে পালন করি, তাহলেও দেখবেন যে নিজের মধ্যে একটা শান্তি রাখতেছে, এটাই ইমানের শাখা। তো আজকে 12ই রবিউল আউয়াল পবিত্র রবীন্দ্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাসূল আলাইহি এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, আবার এই রবিউল আউয়াল মাসে নবীজিকে আল্লাহ রাসূল আলাইহি নিয়েও গেছেন এই পৃথিবী থেকে, এটাও আল্লাহ রাসূল আলাইহির একটা ইশারা। যাতে করে আমরা মানে আমি গতকালকে একটা অনুষ্ঠানে আমি বলছিলাম যে নবীজি যা করেন নাই, সাহাবারা যা করেন নাই, আল্লাহ যা করতে বলেন নাই, এই সমস্ত জিনিস করা হলো হারাম। কারণ আমি তো আইন প্রণেতা না, আমার আইন প্রণেতা হলো আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বাস্তবায়ন করে দেখাই গেছেন তার হাবিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা দিয়ে গেছে সেইখান থেকে চুল পরিমাণ কোনো কিছু ভাত দেওয়া কিংবা ঢোকান হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে কোনো সাহাবি কিংবা নবীজি নিজে জন্মদিন পালন করছে করে নাই, নাও যদি করে নাই তাহলে এটা করা যাবে না, নতুন করে করা হারাম। তাহলে কী করতে হবে? আল্লাহ বলছেন যে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে হে নবী আপনি সবাইকে জানিয়ে দিন তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনার কথা মেনে চলে, আমার কথা মেনে চলে, এই কথা জানায় দেয়। তাহলে এই বিষয়ের উপর আমাদেরকে এগুলোই বা, কারণ এগুলো আমাদেরকে এখান থেকে সরে গেলে কিন্তু বাউন্ডারির বাইরে চলে গেলাম, তাহলে বাউন্ডারির বাইরে যেন আমরা না যাই, ভিতরে থাকতে হবে, ভিতরে থাকলে আমরা আল্লাহর কাছে মাফিরাত কামনা করবো বা আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবো যে আল্লাহ আমাদের মাফ করে দাও। কারণ আমাদের ভুল ত্রুটি থাকবেই, কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি করছে অনেক সীমাবদ্ধতা আছে থাকবেই, এবং এটার মধ্যে একটা সৌন্দর্য আছে, তাহলে তো আল্লাহ ফেরেশতা দিয়েই আমরা থাকবো, কিন্তু মানুষ একটু ভুল করবে আবার ফেরত আসবে, আবার কিন্তু মনের জানতে শয়তানের ওসওয়াসা শয়তানকে লেগে আছে। তো এটাই হলো আল্লাহর খেলা, কিন্তু ফিরে আসতে হবে। আল্লাহ বলছে যে লা তাকুনু তুমি রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তারা কখনোই নিরাশ হয়ে না, কিন্তু তাদের যে আছে বাউন্ডারির মধ্যে যারা আছে তাদেরকে, বাউন্ডারির মধ্যে খাইতে অনেক সময় কখন হয়ে না, তাদেরকে আল্লাহ বলছে যে আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে আমি মাফ করে দেবো তোমাদেরকে, কিন্তু মাফ করে দেবে কোন জিনিসগুলো সেটাও আবার আমাদের পরিষ্কার একটা ধারণা থাকতে হবে, যেগুলো হকুল লা এবং হকুল ইবাদ, যে আল্লাহর হক এবং সৃষ্টির হক। কারণ আমি যদি আপনাদের আঘাত দেই, আপনাদের একটা বকা দেই, এই জিনিস আমরা মাফ করতে পারি, এটার ক্ষমতা আপনার। আপনি যদি আমাকে মাফ না করে আল্লাহ মাফ করে, কোনো ভিক্ষুক যখন ভিক্ষা চান তখন আমরা কী বলি মাফ করে, দিতে না পারলে আমরা বলি মাফ করে, এই মাফ চাই কেন? সুরা দোহার মধ্যে আল্লাহ বলছেন যে কেউ যখন তোমার কাছে কিছু চাইবে তাকে তুমি ফিরাই দেবে, কেউ যখন তোমার কাছে কিছু চাইবে ফিরাই দেবে। নবীজিকে আমরা নির্দেশ দিচ্ছি, কারণ আমাদেরকে আমরা নির্দেশ দিচ্ছি ফিরাই দিও না, এই কারণে আমরা দিতে না পারলে আমরা বিনয়ের সাথে যদি মাফ করো মাফ চাই আমি, কারণ তার হক আছে আমার কাছে চাওয়া, আল্লাহ যদি পাঠাইছেন সুতরাং একটা অধিকার দিয়েই পাঠাইছে, আমরা মাফ চাই দেবো। তাইলে আমরা কোনো মানুষের হক যেন নষ্ট না, সব মানুষের সমস্ত প্রাণীর, এমনকি যে মাটি, আল্লাহ কুরআন শরীফে বলছে যে মাটির উপরেও তোমরা এমনভাবে হাঁটবা না যাতে মাটি নষ্ট হয়, অহংকার অহংকার করে থাকবে না মাটির উপরে, মাটিরও একটা অনুমতি আছে। তার মানে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ কিন্তু মানুষকে তৈরি করছে শ্রেষ্ঠ হিসাবে, তাইলে যেই
মানুষটা শ্রেষ্ঠ, তার কাছে অন্যেরা কি আশা করবে? সবচেয়ে ভালো ব্যবহার আশা করবে, সুন্দর ব্যবহার আশা করবে, তাইলে কি করবো? বলবো যে তোমার অভিযোগ কামড়া করবে, তাই না? তাইলে আমরা মানুষ সমস্ত সৃষ্টি কিন্তু আমাদের দিকে তাকায় থাকে যে আমরা কী ব্যবহার করি তাদের। আমরা যেন সবার প্রতি খুব সুন্দর ব্যবহার করি, আর ব্যবহার যদি আমরা খারাপ করি, তাদের ভাব যদি আমরা নষ্ট করি, সেটা আমরা ক্ষমা করতে পারবো বলে গেছি। কিন্তু আল্লাহর ভাব যদি আমাদের আদায় করা, আমরা তো আসলে আদায় করতে পারি না, কারণ আল্লাহ সব কিছু নিয়ে আমাদের উপর আমরা আছি, আল্লাহ নিয়ে আমাদের কেমনে আদায় করবো, শুক্রিয়া করে কেমনে শেষ করবো? তারপর আল্লাহ বলছেন যে তোমরা শুক্রিয়া আদায় করতে পারো, যত শুকর আদায় করবে তত বেশি নিয়ে আমাকে বাড়াই দেবে, আরও বাড়াই দেবে। আল্লাহ হচ্ছে এমন সত্তা যার কাছে চাইলে খুশি হয়, চাইলে খুশি হয়, এরকম কোনো কেউ আছে? চাইলে বিরক্ত হয়, আপনার কাছে আমি যদি চাইতে থাকি, আপনি একদিন হয়তো দিবেন, পরের দিন করবেন যে হ্যাঁ আমার কাছে চাইতে আসো, নিজের নাই ইনকাম করে চাই থাকে না। কিন্তু আল্লাহ হচ্ছেন এমন সত্তা চাইলে খুশি হয়, চাইলেই খুশি হয়। আল্লাহ বলছেন যে আমার কাছে চাও এবং শুক্রিয়া আদায় করো, আমি বাড়াই দেবো। আর যদি আমার হক আদায় করতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, হয়তো আমাদের মধ্যে কোনো ভুল হয়ে গেছে, মনে রাখতে ইচ্ছার বাইরে এমন কোনো এই বিষয় হয়ে গেছে যেটা আমার ইচ্ছার বাইরে, চেষ্টা করতেছি আমি কিন্তু হইতেছে না, আল্লাহ বলছেন যে আমি মাফ করে দেবো, আমি তোমার নিয়োগটা দেবো। কারণ নবীজি বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সব কিছু নির্ভর করে তার নিয়োগ। আপনি যদি একটা ভালো নিয়োগ করেন, এই সবের সব লেখা ভালো নিয়োগ করতে, আর যদি কেউ খারাপ কোনো নিয়োগ করে ওনা লেখে না, কাজটা না করার পর যদি ওনা লেখে না, আল্লাহ কিন্তু ভালো জিনিসের নিয়োগ করার সাথে সাথে লেখা শুরু। তাইলে আমরা ভালো নিয়োগ করে আমরা রাসূলের উন্নতি হিসাবে আমাদের কিন্তু বাঁচার প্রভাব নাই। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের একমাত্র রহমত, এই রহমতের উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, এই বিষয়ে আমাদের আছে। তাহলে আমরা নবীজির সেই উন্নতি হিসাবে যেন আমরা চলতে পারি, আমরা সেই দোয়া সবাই সবার জন্য দোয়া করবো, আমাদের জন্য বিশেষ করে আমার জন্য আপনারা একটু দোয়া বেশি করবেন। আর আমার কোনো কথাই কোনো যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, আমরা সবাই মিলে সুন্দরভাবে যেন চলতে পারি। দেখেন যারা আমাদের সাথে কত মানুষ ছিল এখানেই ছিল, আজকে নাই, আমরাও যে এখানে সবাই থাকবো না। এই যে অন্ধকার খবরে আমাদের সাথী কে থাকবে, এই যে তিনটা প্রশ্ন করবে, এর মধ্যে একটা প্রশ্ন হলো নবীজিকে দেখানো, বলবেন এই মানুষটাকে তোমরা চিনো, তুমি কি চিনো তাকে? নবীজির সাথে যদি মহব্বতের সম্পর্ক না থাকে, তাহলে তো আমরা বলবো কতটা আমরা তো চিনি, মহব্বতের সম্পর্ক তৈরি করতে পারবো। এবং মহব্বতের সম্পর্কের একটা আমল হইল বেশি বেশি করে তরুণ শরীর করা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জায়গায় অসংখ্য ফেরেশতা আল্লাহ নিয়োগ করে রাখছে, যাদের একমাত্র কাজ হইল যে যেখান থেকে দরুদ শরীফ পড়ে সাথে সাথে ফেরেশ থাকুন, ওই দরুদ শরীফটা নিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির করে, যে আপনার এই উম্মত এই বেরতলা গ্রাম থেকে দরুদ শরীফ পড়ছে। কত সহজ আছে, আল্লাহ ফেরেশ আল্লাহ তো সরাসরি এমনি পাঠিয়ে দিতে পারে, ফেরেশতা নিয়োগ করার দরকার কি? গুরুত্বটা আমি বেশি বুঝাই নি যে আল্লাহ যে এটা কত মহব্বত করে, যে আল্লাহ নিজে ফেরেশতাকে কিনে দরুদ করে, আমরা যদি দরুদ শরীফ করি নবীজির সামনে, সাথে সাথে ফেরেশতারা দিয়ে আসে। তো সেই নবীজি তো নিশ্চয় মনে রাখবে যে আমার এই লোকটা এই মানুষগুলো বসে বসে দরুদ শরীফ করতেছে আমার জন্য। আর আরেকটা হাদিস তো আমরা সবাই জানি যে তিন শ্রেণীর লোকের জন্য জিব্রাইল আলাইহিসসালাম অভিশাপ নিয়ে আসছে, কিন্তু অভিশাপ যে তারা ধ্বংস হবে, নবীজি বলছেন আমি এরকম মিম্বরে দাঁড়াই আমার। তাই আমরা সবাই জানি যে একটা জিনিস কি, যে যারা বাপ মাকে পৃথিবীতে পাইছে, পিতামাতাকে যারা পৃথিবীতে পেয়েছে কিন্তু তাদেরকে সন্তুষ্ট করতে পারে না, বাবা মাকে যারা সন্তুষ্ট করতে পারে না, জিব্রাইল আলাইহিসসালাম বলছেন যে এরা ধ্বংস হবে, নবীজি বললেন যে আমি আল্লাহ দোয়া তুমি কবুল করবো। আরেকটা কি, যারা রমজান মাস পাইল কিন্তু ওরা কথা মাফ করে নিতে পারে না, তারা ধ্বংস হবে, নবীজি বললেন আমি। আরেকটা হলো যে যার সামনে আপনার নাম বলা হয় কিংবা যে লোক নিজে আপনার নাম উচ্চারণ করলো কিন্তু দরুদ শরীফ পড়লো না আপনার সামনে, সেই লোকটা ধ্বংস হবে, নবীজি বললেন আমি, যে আল্লাহ এই দোয়া তুমি কবুল করো। আরেকটা জিনিস হলো সমস্ত দোয়া, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিস বলছেন যে সমস্ত দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে, আল্লাহর কাছে যায় না যতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ পড়া না, আল্লাহর কাছে দোয়া দরুদ শরীফ। দরুদ শরীফের ফজিলত অনেক ফজিলত, তার মধ্যে একটা ফজিলত হলো দরুদ শরীফ পড়লে দশটা নেকি সাথে সাথে দেখা,
দশটা রহমত নাজিল হয়, দশটা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে। আমি নিজে দেখছি, আমার পাপি মানুষ ধরেন গলায় কাটাতে গেছে, আমি এদের শুরু করছি কাটাতে। এটা বলার অর্থ এই না যে মানে অনেক বুজুর্গ হয়ে গেছে, বিষয় সেটা না। কাটা যদি নাও যান তাহলে আরও বেশি আলহামদুলিল্লাহ করতে হবে। কেন আলহামদুলিল্লাহ করতে হবে? কারণ এটা আল্লাহ জমা রেখে দিয়েছে, আল্লাহ দিবে আসল জায়গায় যায়। কোনো দোয়া কিন্তু দেখা যায় না, আমরা যে দোয়া করি সব দোয়া কিন্তু হয়তো আমরা দেখতে পাইতেছি কবর হচ্ছে অথবা হচ্ছে না, কিন্তু সমস্ত দোয়া কিন্তু জমা থাকে, আমরা পাবো একটা সময় যায়। সুতরাং দোয়া যদি আমার দরের বিপদে পড়ে গেছি, আমার মনে হলে যে বিপদ কাটবো না দোয়া করছিলাম, আপনি আরও আলহামদুলিল্লাহ করবেন, তাইলে এটা আরও জমা হবে আপনার আগের কবরের জন্য, যেখানে বেশি দরকার সেখানকার জন্য বেশি ইনকাম করে আমাদের সঞ্চয় পাঠানোর দরকার। আর দোয়ার আরেকটা বিষয় হলো দোয়া করতে হয় অন্যের জন্য, নিজের জন্য অন্যের জন্য দোয়া করতে হবে। আমার জন্য আমার মনে কি আছে যে আল্লাহ ভালো লাগে দরকার কি আমার করতে হবে, আমি বলবো যে আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো, সবার অসুবিধা তুমি দূর করে রাখো, তখন আল্লাহ হয়ে যায় আমার অসুবিধা দূর করে। আল্লাহর সাথে কিন্তু এরকম সুন্দর একটা সম্পর্ক আমাদের তৈরি করতে হবে, ভালোবাসা থাকবে। তো আপনারা সবাই দোয়া করবেন, আমরা সবাই যেন সুন্দরভাবে বিশেষ করে বেরতলা গ্রামে সুন্দর একটা পরিবেশ আমরা সবাই যেন সুন্দরভাবে চলতে পারি। ছোটরা যারা আছে তাদেরকে আপনারা স্নেহ করবেন, আদর করবেন, তারা ভুল পথে চললে তাদেরকে সঠিক পথে আপনারা নিয়ে আসবেন, বলবেন যে এটা তোমার ঠিক হবে, এটাও কিন্তু আদর করা, স্নেহ করা। কারণ আদর করা মানে কি, একটা আমার ছেলে ঘরের আগুনে করে দিতেছে তাহলে আপনি বাঁচাই নেন, এটা তো সবচেয়ে বড় মহত্ব। আর ছোটরা যারা আছে তাদেরকে বলবো যে তোমরা বলো তাকে বেশি করে সম্মান করো, বেশি করে এই যে ক্ষুদ্র আমল এটা যে কত বড় বসিলা, এটা চিন্তা করা যাবে না কত বড় বসিলা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন।